আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৭ মানবাধিকার, এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ অটিস্টিক শিশুর অধিকার। বন্ধুরা, পূর্বে পাঠে আমরা শিখেছিলাম সকলের অধিকার সম্পর্কে, আজ আমরা জানব অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ অটিস্টিক শিশুর অধিকার। প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যের সংস্পর্শে তারা আঁতকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। বন্ধুরা, আমরা জানি যে প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। কেউ খুবই শান্ত হয়ে থাকে, আবার কেউ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। কেউ একা একা থাকতে পছন্দ করে, কেউ আবার সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। কিন্তু প্রত্যেকটি শিশুরই নিজের মতো থাকার অধিকার রয়েছে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে অটিস্টিক শিশুর কথা। অটিস্টিক শিশুরও কিন্তু নিজের মতো চলার অধিকার রয়েছে। এ ধরনের শিশুদের ক্ষেত্রে দেখা যায় এরা দলবদ্ধভাবে একসাথে চলতে পারে না, এদের অসুবিধা হয়। অন্য কেউ যদি তাদের স্পর্শ করে তাতেও তারা কিন্তু আঁতকে ওঠে, এবং এদের কথাবার্তাও ভিন্ন রকম হয়ে থাকে, এদের ভাষার ব্যবহারও ভিন্ন রকম হয়ে থাকে। এবং তারা যে কাজটি করতে থাকে, তারা একটি কাজই একটানা করতে থাকে। এবং আমরা যদি এই অটিস্টিক শিশুদের যত্ন নিই, তাহলে কিন্তু তারা সাধারণ শিশুদের মতো সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। কোনো একটি বিষয় বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে সাতটি লক্ষণ, সাতটি বিষয় দেওয়া আছে অটিস্টিক শিশুর। তারা কি করে? প্রথমে বলা হয়েছে তারা কোনো খেলনা দিয়ে খেলে না, বরং কোনো কিছু পেলে তাকে হাতে শক্ত করে ধরে রাখে এবং তার গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেই খেলনাটির দিকে তাকিয়ে থাকে। আবার দেখা যায় যে কোনো কোনো বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটিকে সবসময় ধরে রাখে। যেমন কিছু কিছু অটিস্টিক শিশু আছে যারা খেলনা পছন্দ করে এবং সেটির প্রতি তাদের প্রবল আকর্ষণ থাকে এবং সেটিকে তারা সবসময় নিজের সাথে রাখে। এবং আরও একটি বিষয় হচ্ছে এই সকল শিশুরা কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। এবং কিছু কিছু অটিস্টিক শিশু সাধারণ শিশুর মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। অর্থাৎ তাদের একটি দৈনিক রুটিন থাকে, সেই রুটিনের যদি একটু বদল হয় তাহলে কিন্তু তারা খুবই উত্তেজিত হয়ে পড়ে। কারণ আমরা প্রথমে জেনেছি যে তারা এক রকমের কাজ, একই কাজ একটানা করতে পছন্দ করে। এবং তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন তারা বিশেষ কোনো কাপড় পরতে চায় না। এবং আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে কিছু কিছু অটিস্টিক শিশু রয়েছে যারা চমৎকার প্রতিভার অধিকারী হয়। যেমন কিছু কিছু অটিস্টিক শিশু রয়েছে যারা খুব সুন্দর ছবি আঁকে, অঙ্ক করে বা গান গায়। এবার কিছু ছবি লক্ষ্য করো। অটিস্টিক শিশুর লেখাপড়া, গান গাওয়া,
নাচ করা, খেলাধুলা করা, ছবি আঁকা এবং কর্মসংস্থান। বন্ধুরা, অটিস্টিক শিশুরাও কিন্তু সাধারণ শিশুদের মতো এই সকল অধিকারগুলো পেয়ে থাকে। এদের কিন্তু সকল বিষয়ের সকল কিছুর অধিকার রয়েছে। লেখাপড়া করার অধিকার রয়েছে, নাচ গান করার অধিকার রয়েছে, খেলাধুলার অধিকার রয়েছে, কাজ করার অধিকার রয়েছে। অর্থাৎ অটিস্টিক শিশুর সব অধিকারই রয়েছে। তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত? আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। বন্ধুরা, লক্ষ্য করো, তোমার শ্রেণীতে যদি কোনো অটিস্টিক শিশু থাকে তাহলে তোমরা অবশ্যই তার সাথে খুবই ভালো আচরণ করবে এবং মনে রাখবে তাদের কিন্তু ধৈর্য শক্তি অনেক কম হয়, তারা সহজেই রেগে যায়। তাই তোমরা এমন কোনো আচরণ করবে না যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে। এবার আমরা এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করি। প্রথমেই ক এসো বলি, শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। আমরা সবাই একে অপরের থেকে আলাদা। তোমার শ্রেণীতে শিক্ষার্থীদের আচরণে কি ধরনের পার্থক্য আছে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। আমরা সবাই একে অপরের থেকে আলাদা। এবং আরো একটি বিষয় এখানে প্রশ্ন করা হয়েছে যে তোমার শ্রেণীতে শিক্ষার্থীদের আচরণের মধ্যে কি কি ধরনের পার্থক্য রয়েছে তা তোমরা উল্লেখ করবে শিক্ষকের সহায়তায়। চলো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তোমার ক্লাসে শিক্ষার্থীদের আচরণের বিভিন্ন রকমের পার্থক্য খুঁজে বের করো। খুঁজে বের করার পর তোমরা লক্ষ্য করতে পারবে যে তাদের মধ্যে কেউ চঞ্চল প্রকৃতির, কেউ শান্ত, কেউ অল্পতেই উত্তেজিত হয়ে যায়, কেউ সকলের সাথে মিশতে পারে, কেউ আবার পারে না। এবার আমরা পরবর্তী কাজটি লক্ষ্য করি। খ এসো লিখি, পাশের পৃষ্ঠায় ছবিটি থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য বেছে নাও। তোমার ক্লাসের কোন শিক্ষার্থীর আচরণ যদি এমন হয় তবে তুমি তার সাথে কেমন আচরণ করবে, ভেবে দেখো সবচেয়ে ভালো আচরণটা কি হতে পারে। বন্ধুরা, এখানে বলা হয়েছে পাশের পৃষ্ঠার ছবিটি থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য বেছে নাও। আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পেরেছিলাম। পূর্বেই আমরা দেখেছিলাম অটিস্টিক শিশুর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে তোমরা সেই বৈশিষ্ট্যগুলো থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য বেছে নেবে। মনে করো যে অটিস্টিক শিশুদের কেউ কেউ সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক রুটিন কাজের রুটিন বদল হলে তারা খুব উত্তেজিত হয়। ধরো তোমরা এই বিষয়টি, এই বৈশিষ্ট্যটি বেছে নিলে। এবার তোমরা কি করবে, যে তোমার ক্লাসের কোনো শিক্ষার্থীর আচরণ যদি এমন হয় তবে তুমি তার সাথে কেমন আচরণ করবে। তোমার ক্লাসে কোনো শিক্ষার্থীর আচরণ যদি এমন হয় তবে তুমি তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। ওই শিক্ষার্থীর সাথে তোমার সবচেয়ে ভালো আচরণ হবে তার যে কোনো কাজে বা বিষয়ে তার ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে সঠিক উপায়ে তাকে সাহায্য করা, যাতে সে উত্তেজিত না হয় ও কষ্ট না পায়। তাহলে সে আস্তে আস্তে অনেকাংশে স্বাভাবিক হয়ে উঠতে পারবে। বন্ধুরা, আমরা এই কাজটিও করে নিলাম। এবার আমরা পরের কাজটি লক্ষ্য করি। গ আরো কিছু করি, অটিজম ছাড়া মানুষের আচরণে আর কি কি তারতম্য থাকতে পারে? আচরণগত ভারসাম্যহীনতা দেখা দিলে কি হয়? অটিজম ছাড়া মানুষের আচরণে আরো বিভিন্ন ধরনের তারতম্য থাকতে পারে, যেমন কেউ চঞ্চল বা কেউ শান্ত, কেউ একা একা থাকতে পছন্দ করে, কেউ অনেকের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, কেউ সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়ে, আবার কেউ স্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এবং আচরণগত ভারসাম্যহীনতা দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি করে নিই। ঘ যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও।
অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? ক গণিত, খ সাঁতার, গ রান্না এবং ঘ দৌড়। বলতো বন্ধুরা, অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? হ্যাঁ, ক গণিত। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অটিস্টিক শিশুর অধিকার সম্পর্কে, এবং আমরা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য সম্পর্কেও জেনেছি, এবং আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।